যদি আমার দয়াল নবীর প্রশংসা না হয় ওই মজলিসটা আমি কখনো কবুল করি না। আমার বোন খুব চমৎকার করে একটি নাতে রাসুল রাখলেন, তাই ওনার পাশাপাশি আমিও আমার মনে থেকে একটি নাতে রাসুল রাখবো। তারপর ওনার যে কথা আমি ওইটা বলার চেষ্টা করব। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, যা কিছু করো না কেন, যদি আমার পাকে পাক পাঞ্জাত না হলে বা এতের মোহাব্বত তোমার দিলে না থাকে, কখনো ওই তোমার নামাজ রোজা কাজে আসবে না। তাই সেই আমার দয়াল নবী কাল হাসরে মাঠে যার সাফায়াত ছাড়া আমরা কেউ পার হতে পারবো না। আমরা এখানে অনেক মানুষ বাবা, কারা কারা আমার নবীজিকে ভালোবাসি একটু হাত তুলেন তো বাবা। আলহামদুলিল্লাহ সবাই নবীজিকে ভালোবাসে, সেই নিদানের কাণ্ডারি আমার দয়াল নবী। তাই আমাদের প্রত্যেকের মনে একটা ইচ্ছা, টাকা থাক অথবা না থাক, কিন্তু প্রত্যেকটা পাকে পাক পাঞ্জাতনের প্রেমিক তাদের মনে একটাই ইচ্ছা, আমি মরার আগে একবার হলে যেন ওই সোনার মদিনাটা দেখে মরতে পারে। তাই সেই ইচ্ছাটা সকলের মনের, সেই আশাটা যেন আল্লাহ তাআলা কবুল করে, তাই সেদিক লক্ষ্য করে একটি গান আমি রাখি। আমার দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, আমার মায়ের নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, আমরার মনে লয় উড়িয়া যাইতাম, কোথায় যাইতাম, সোনার মদিনা, ওই সোনার মদিনা। দয়াল নবীর নাম শুনিয়া হইলাম